আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পবিত্র রমজানে সবাই ভালো থাকুন। আল্লাহর নিকট এই দোয়া রেখে শুরু করছি আমি মুক্তা সুলতানা ফ্রম এমএস কুকিং গ্যালারি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 2 কাপ টক দই এবং স্বাদ অনুযায়ী পুদিনা পাতা, 1টি কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ বিট লবণ এবং 3 টেবিল চামচ চিনি। এখানে যদি মিষ্টি দই ইউজ করেন তাহলে চিনির প্রয়োজন হবে না। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ইফতারিতে সকলের তো ছোলা চাই চাই, এই চাহিদাকে আরও বাড়িয়ে দিতে আপনাদের করে দেখাচ্ছি দই ছোলার রেসিপি। এখানে আমি আগেই ভিজিয়ে রাখা ছোলা বুট 1 টেবিল চামচ আদা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ শসা কুচি, 1/2 কাপ আপেল কুচি এবং ব্লেন্ড করে নেওয়া 1/2টা দইয়ের মিশ্রণ। বাকি 1/2টা আমি পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই মজাদার দই ছোলার রেসিপি। রেখে দেওয়া বাকি 1/2টা দই উপরে ছড়িয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1টি পুদিনা পাতা। যারা মোমো খেতে পছন্দ করেন তারা উপরে আই বাটনে ক্লিক করে আমার ট্রান্সপারেন্ট মোমো ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। ভেজে নেওয়া মরিচের গুঁড়া, এবং ভেজে নেওয়া জিরা গুঁড়া, এতে অনেক সুন্দর ফ্লেভার আসবে। এই মজাদার দই ছোলার সাথে 1 গ্লাস পুদিনার শরবত হলে কেমন হয়, চলুন দেখে নিই কিভাবে পুদিনার শরবত করা যায়। পুদিনার শরবত তৈরির জন্য নিয়ে নিচ্ছি 2 গ্লাস পানি, প্রয়োজন অনুসারে পুদিনা পাতা, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লেবুর রস এবং 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে লবণও ইউজ করা যাবে, কিন্তু বিট লবণের মতো টেস্ট পাওয়া যাবে না। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।